রাজশাহী শিক্ষা বোর্ডে এবারে এসএসসি ফলাফলে পাশের হার কমেছে, তবে বেড়েছে জিপিএ ৫ পাওয়ার সংখ্যা। 2021-2022 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে। সোমবার দুপুর ১:৩০টার দিকে এসএসসির ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর এসএসসিতে পরীক্ষার্থী কম ছিল, একই সঙ্গে করোনার প্রভাব শিক্ষার্থীদের উপর পড়েছে। এবার এসএসসিতে পাশের হার 85.88%, যা গত বছর ছিল 94.71%। সেই হিসেবে পাশের হার কমেছে 8.83%। অন্যদিকে 2022 সালে এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে 42,517 জন শিক্ষার্থী, আর 2021 সালে জিপিএ ৫ পেয়েছিল 27,709 জন। সে হিসেবে এবছর জিপিএ ৫ বেশি পেয়েছে 14,808 জন পরীক্ষার্থী। এবার এসএসসি পরীক্ষাতে আমরা সবাই, আমার বান্ধবীরা সবাই সহ গোল্ডেন এ প্লাস পেয়েছি। আমরা সবাই খুবই খুশি যে স্কুল থেকে মানে গোল্ডেন এ প্লাস পেয়ে বের হতে পারছি। এখন সবাই দোয়া করবেন যাতে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারি, এটাই সবাই দোয়া করবেন। আর খুশি তো অনেক খুশি, আমি অনেক ভালো মার্কের সাথে উত্তীর্ণ হয়েছি। আর আমি ভবিষ্যতে মানে ব্যাংকার হওয়ার ইচ্ছা আছে, তো আমি চেষ্টা করব আমি আমার স্বপ্নটাকে পূরণ করার। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। তো অনেক খুশি যে পরিশ্রম করেছিলাম, পরিশ্রমের আল্লাহ ফল দিয়েছে আল্লাহর রহমতে, আব্বা আম্মুর সাপোর্টে, নিজের চেষ্টাই আলহামদুলিল্লাহ। 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফল আমরা আশানুরূপ এবং সন্তোষজনক, তবে আমরা আরও আশা করেছিলাম 227 জন পরীক্ষার্থী, 227 জনই এ প্লাস পাবে, কিন্তু 212 জন পেয়েছে, 14 জন পায়নি করোনা এবং আনুষঙ্গিক অন্যান্য কারণে।